চিত্রাঙ্গ শেষ করি এখানে। গত কয়েকদিন আগে আপনি নিশ্চয়ই দেখেছেন যে সেই আনন্দবাজার পত্রিকায় কিন্তু উল্লেখ করা হয়েছে যে ভারতের সহযোগিতা চায় আমেরিকাকে ম্যানেজ করতে শেখ হাসিনা। তার মানে আমেরিকাকে ম্যানেজ করতে ভারতের এখন সহযোগিতা লাগবে, এটাই তো আপনি প্রথম পররাষ্ট্রনীতিতে আপনি দেশটাকে বিক্রি করছেন। আপনি আবার কেন বলেন আমি দ্বীপ বিক্রি করে ক্ষমতায় আসছি কি না আসছি, এটা তো রাইটই আপনার নাই। তার মানে আপনি আমেরিকাকে ম্যানেজ এখন কেন করতে চাচ্ছেন, ভারতকে কেন ব্যবহার করতে চাচ্ছেন? এই যে কাজগুলো হচ্ছে তার মানে এখন শেখ হাসিনা জানতে পেরেছে যে তার হাতেও পাওয়ার নেই, ইন্ডিয়ার হাতেও নেই, এখন বুমেরাং হয়ে তিনি শুধুমাত্র পতনের অপেক্ষায় প্রহার গুনছেন বলে আমি মনে করি। জানেন যে যেটা আমরা বলছিলাম যে ছয়জন ছয়জন বারো জন সিনেটর চিঠি দিয়েছেন প্রেসিডেন্টকে বাংলাদেশের বিষয় নিয়ে, প্রথমে ছয়জন রিপাবলিকান, পরবর্তীতে ছয়জন ডেমোক্রেট। এবং আমাদের একটি সংবাদ আপনার যদি দেখাই যে ছয় মার্কিন কংগ্রেসম্যানের বক্তব্য প্রত্যাখ্যান করেছেন, 192 বাংলাদেশি আমেরিকানের। তো তারা বলছেন যে কংগ্রেসম্যান যে বলছিলেন সংখ্যালঘুরা খুব ভীতিকর অবস্থায় আছে, তারা বলছেন যে ছয় কংগ্রেসম্যানের বক্তব্য তারা অসত্য এবং বলে উল্লেখ করেন এবং প্রত্যাখ্যান করেন। এবং তারা বলেন যে বর্তমান সময়ে সংখ্যালঘু সম্প্রদায় ভীতিকর পরিস্থিতির মধ্যে রয়েছে, এই যে দাবি সেই দাবি ঠিক নয়, কারণ তারা এবং তারা বলেছেন যে কংগ্রেসম্যানদের চিঠি থেকে মিথ্যা তথ্য প্রত্যাহার করতে হবে। অর্থাৎ আওয়ামী বুদ্ধিজীবীরা কিন্তু ধরেন খুব চুপচাপ থাকে, সময় মতো কিন্তু তারা জাগান দিতে চায়। তো এই চিঠির প্রেক্ষিতে আজকেই আপনার 260 জন বাংলাদেশি আমেরিকান এবং ক্যানাডিয়ান প্রেসিডেন্ট বাইডেনের কাছে একে চিঠি দিয়েছেন এবং সেখানে তারা বাংলাদেশকে নিয়ে প্রেসিডেন্টের যে পদক্ষেপ তাকে তারা সমর্থন জানিয়েছেন এবং বলেছেন যে বাংলাদেশের গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠায় মার্কিন যুক্তরাষ্ট্র যে পদক্ষেপ নিয়েছে তাতে তারা সমর্থন দিচ্ছেন। এবং বারো জন কংগ্রেসম্যান যে বক্তব্য দিয়েছেন সেটির ব্যাপারে তারা একমত পোষণ করেছেন এবং তারা অনুরোধ করেছেন বাংলাদেশকে গণতন্ত্র নিশ্চিত করতে যা যা করণীয় সে ব্যাপারে পদক্ষেপ নিতে। তো দুর্ভাগ্যজনক বিষয় কি ফয়জুল ভাই, ধরেন আমি 8 বছর আছি আমেরিকায়, এই 8 বছরে আমাকে একজন পুলিশ কখনো আননেসেসারিলি হ্যারেস করে নাই, আননেসেসারিলি তল্লাশি করে নাই। একজন রিপাবলিকান যখন ক্ষমতায় ছিল ডেমোক্রেট কোনো প্রার্থী বা সমর্থক কখনো হ্যারেসমেন্টের শিকার হয়নি, বা এখন ডেমোক্রেটরা ক্ষমতায় আছে রিপাবলিকানরা কিন্তু কোনো রকমের হ্যারেসমেন্টের শিকার হচ্ছে না। অর্থাৎ আইনের শাসন, গণতন্ত্র, মতাধিকার, সংখ্যালঘুদের স্বাধীনতা সবকিছু ঠিক আছে। তো এই যে ধরেন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও এই যে দলের প্রতি যেই আনুগত্য, আমি জানি না তারা ভিসা নীতির আওতায় পড়বেন কিনা, যে তারা কি রুইন করার চেষ্টা করছেন কিনা একটি সরকার স্বৈর শাসকের পক্ষে অবস্থান নিয়ে, তো কিভাবে দেখেন আপনি এই যে মানসিকতা, এই যে অবস্থানটা? না দেখেন আপনি ডক্টর কনক সরোয়ার ভাই, আপনি ঠিকই বলেছেন। এখানে আপনাকে একটা জিনিস আমি বলে রাখি, যারা যারা আওয়ামী লীগের পক্ষ অবলম্বন করে ভিসা নীতিকে হালকাভাবে উপস্থাপন করার চেষ্টা করছে এবং ভিসা নীতিটাকে সম্পূর্ণ বিরোধীদের জন্য এভাবে অপপ্রচারে লিপ্ত রয়েছে, আপনি নিশ্চিত থাকেন কিছুদিনের মধ্যে এরাই প্রথম ভিসা নীতিতে আসবেন। এবং আমেরিকাকে আপনি এতটা চিলড্রেন মনে করলে হবে না যে একে যা ইচ্ছে তাই বুঝিয়ে দিলাম, তাহলে 14 বছরের হত্যা, রাহাজানি, নির্যাতন, অবৈধ পথে ভোট করা, এগুলো তোকে ফেক বানিয়ে দেওয়া হবে। তো আওয়ামী লীগ এখানে মানে এই যে কাজটা শুরু করেছে, তারা মনে করেছে যে আমরা হয়তো চিঠির এগেনিস্টে চিঠি দিলে একটা কল্যাণ হবে, কোনো লাভ নেই, কারণ বরং যারা ওই বিদেশে থেকে এই চিঠিগুলো শেখ হাসিনার কথা মতো দিচ্ছে, আমার খুব ভয় হচ্ছে তাদের লাইফ স্টাইল নিয়ে, এমনও হতে পারে তারা নিজেরাই মামলার আসামি হয়ে যাবে, এমন হতে পারে তাদের নিজেদের এক্সেস কার্ড আর চলবে না, এমন হতে পারে তাদের ওখানে পাসপোর্ট থাকলে সেটা আইন অনুযায়ী সেই দেশের তুলনায় হয়ে যেতে পারে। তবে বাংলাদেশে যারা অবস্থান করে এই মুহূর্তে ভিসা নীতির সমালোচনা করছে, ভিসা নীতির ব্যাপারে কঠোরতা অবলম্বন করছে, আওয়ামী লীগের পক্ষ থেকে মেইল টেল করার চেষ্টা করছেন, আমি নিজে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলছি এগুলো আর করে লাভ হবে না। আপনি আপনার নিজের পায়ে কুড়াল মারছেন, কারণ শেখ হাসিনা আপনাকে সেভ করবে না। এবং শেখ হাসিনার দর্শন এটা না, শেখ হাসিনার দর্শন হলো আই ওয়ান্ট টু সেভ মাই সেলফ অনলি, শি উইল নট সেভ এনি আদার পিপল। এবং এটা কিন্তু তিনি বারবার বলেছেন, 15ই আগস্টে যারা কান্নাকাটি করেছেন, অনুষ্ঠান উদ্বোধন করেছেন, তখন শেখ হাসিনা নিজে বলেছেন যে তোমাদের এই কান্নাটান্না আমি বিশ্বাস করি না, বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়েছে তখন তোমরা কোথায় ছিলা?
তার মানে তার কোনো কনফিডেন্ট নেই এই দলের নেতাকর্মীদের উপরে। এখন শেখ হাসিনাও জানে যে আমাকে থাকতে হলে বাগবটরা করে থাকতে হবে, তাই আপনাকে উচ্ছিষ্ট হাড্ডিগুড্ডি দিচ্ছে, আর আপনি তা খেয়েই সন্তুষ্ট, কিন্তু আপনি আপনার লাইফটাকে মার্ডার করে দিচ্ছেন। যেই সকল চিঠি বিএনপির পক্ষে, তো আর কেউ চিঠি লেখে নাই, এটা লিখেছে গণতন্ত্রের জন্য, দেশের জন্য, মানবতার জন্য, বাংলাদেশকে সেভ করার জন্য। অতএব সেই চিঠিগুলোর যে ডিমান্ড, সেই চিঠিগুলোর যে ওয়েট, সেই চিঠিগুলোর যে মানে আপনার কি বলে এটার যে ফিডব্যাক কি আসবে, সেই জিনিসটা অনুধাবন করার মতো একজন শিক্ষিত সজ্জন ভদ্র মানুষ আওয়ামী লীগের মধ্যে আছে বলে আমার মনে হয় না। না হয় এই সিনেটরদের চিঠি বলেন, আপনার এই ইউকে বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়ার অ্যাক্টিভিটিস বলেন, প্রত্যেকটা অ্যাক্টিভিটিস কিন্তু বাংলাদেশের গণতন্ত্রের জন্য। এবং এই কিন্তু প্রথম যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ডাইরেক্ট মুক্তির জন্য চিঠিতে উল্লেখ করা হয়েছে। আপনি কি মনে করেন? তার মানে সি মানে এই খালেদা জিয়া হচ্ছে হিউম্যানিটির জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের একটা মুখপাত্র হিসাবে বিশ্বের কাছে তার পরিচিতি পেয়েছে, বিদায় তাকে উল্লেখ করে, অ্যাড্রেস করে কিন্তু আজকের এটা বাধ্য হয়েছে। অতএব আমি মনে করি এই চিঠি যারা তারা দিয়েছে, তার এগেনিস্টে ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকেও যে চিঠি এসেছে এবং দিয়েছে, সেটা প্রমাণ করে যারা দিচ্ছেন আমাদের পক্ষ থেকে বা মানে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ওদের ওই সকল চিঠিকে মানে বুমেরাং করার জন্য, তারা বরঞ্চ ওদের কাছে খুবই সমাদৃত হবেন বলে বিশ্বাস করি। কারণ লাস্ট 2 ইয়ার্স 3 ইয়ার্স এ আপনি দেখেন বাংলাদেশ নামক রাষ্ট্রটা গণতান্ত্রিক সম্মেলনে দাওয়াত পায় না। বাংলাদেশ নামক রাষ্ট্র থেকে আপনার র‍্যাবের বিরুদ্ধে ক্রস ফায়ার দেওয়া মানে ক্রস ফায়ারের অভিযোগে আজকে তাদেরকে যে স্যাংশন দেওয়া হয়েছে, স্বাধীনতার 52 বছরের ইতিহাসে বাংলাদেশে এই ধরনের কোন স্যাংশন রাজনৈতিক কারণে র‍্যাবের উপরে আসে না। আওয়ামী লীগ প্রায়ই বলে থাকে যে এই র‍্যাবটি একটি সন্ত্রাসী দল, তাই স্যাংশন খেয়েছে। সন্ত্রাসী দল যদি আমার আমলেই হয়ে থাকে তাহলে আমরা তো খেতাম, আমরা তো খাইনি। তাহলে 14 বছরে যদি তুমি মনে করো যে বিএনপি সন্ত্রাসী কাজটা করেছে, তুমি কেন র‍্যাবটাকে তাহলে বন্ধ করলা না? এই সকল উত্তর কিন্তু ওদের কাছে নেই। এক বাক্যে আমি মনে করি এই চিঠিপত্র যা এখন জনগণের জন্য আসছে, এটার বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ রক্ষায় এবং আমাদের ভোটাধিকারকে রক্ষার জন্য কাজ করবে। আর আওয়ামী লীগ এটার বিরুদ্ধাচারণ করে বা তাদের পক্ষ থেকে এই সকল চিঠি চালাচালির জবাব দিতে গেলে তাদের জন্যই বুমেরাং হবে এবং তারা কিন্তু সিলেক্টিভ কান্ট্রিগুলোতে যাওয়া থেকেও বিরত থাকতে হবে। এটাই হচ্ছে আমার এই চিঠি। এবং ডক্টর ফয়জল, আমি যদি বলি যে আরেকটি বিষয় খুবই আলোচিত, যে ভারত রক্ষা করে ফেলবে শেখ হাসিনাকে, তারা অনুরোধ করে এসছে, হিন্দুস্তান টাইমস, আনন্দবাজার পত্রিকা ক্রমাগত লিখছে। এবং আপনি যদি ভারতের সংবাদ মাধ্যমগুলো দেখেন, সংবাদ মাধ্যম পাগল হয়ে গেছে যে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাচ্ছে ভারতের, মানে কি হবে এখন। তো কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, কেউ এক জিনিস লক্ষ্য করছে না যে ভিসা নীতি আরোপের কমপক্ষে 10 দিন আগে এটি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশ বাংলাদেশ সরকারকে যে তোমাদের উপরে এরকম একটি বিষয় আসতে যাচ্ছে। স্যাংশন আরোপের আগে সেটিও কিন্তু অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল বাংলাদেশ সরকারকে। তো বাংলাদেশ সরকার বা ভারত যদি পারতই, তো ওই সময়টাকে যথেষ্ট ছিল না? 10 দিন আগেই যদি তারা দেন দরবার করে ঠেকাতে পারতো, তার মানে বাংলাদেশের ব্যাপারে আমেরিকার অবস্থান একদম স্পষ্ট। এবং আমি যদি আপনাকে একটি সংবাদ যদি দেখাই, একটা সেকেন্ড, কোথায় যেন আছে, যেমন ধরেন যে গতকালের একটি স্টেট ডিপার্টমেন্ট একটি ব্রিফিং, সেখানে যুক্তরাষ্ট্র স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে এটি বলে দেয়া হয়েছে। এবং আমি যদি আপনাকে আরেকটি সংবাদ যদি দেখাতে চাই, সেটি হচ্ছে আমাদের জাস্ট নিউজ বিডির একটি সংবাদ, যেটি মুশফিক ফজল আনসারির সম্পাদনায় বের হয়। সেই পত্রিকায় একটি সংবাদ আমি আপনাদেরকে দেখাতে চাই। সংবাদটি হচ্ছে জন কিরবি, অ্যাডমিরাল কিরবি, তিনি মানবাধিকার প্রসঙ্গে মোদীকে উদ্বেগের কথা জানাবেন বাইডেন। বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট, ভারতের অবস্থান তাদের নিজস্ব। অর্থাৎ স্পষ্টতই বোঝা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মানে মোদীর সফর এটা ভূরাজনৈতিক ভাবে ভারত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্র আমেরিকার কাছে, একটি প্রভাবশালী রাষ্ট্র। তো সেই জায়গায় ধরেন আমার মনে হয় যে মোদী কেন্দ্রিক যে স্বপ্ন দেখছিল সেটিও চুরমার হয়ে গেছে, কি মনে করেন আপনি? ডক্টর কনক সরার ভাই, আপনি দেখেন এখানে একটা জিনিস
একটু যদি গভীরে আমরা চিন্তা করি, যে ভারতও কিন্তু এখন মূলত তাদের যে অস্তিত্বটা ছিল বা তাদের যে ডিমান্ডটা আমেরিকার কাছে খুব ভালো একটা অবস্থায় তারা বিগত দিনে ছিল, সেটা নেই বিধায় কিন্তু ভারতও তার নিজেকে রক্ষার জন্য ঠিক শেখ হাসিনার যে স্টাইলটা ফলো করেছে বিগত 14 বছর, একে ওকে মোশাহারা দিয়ে, ডলার টলার দিয়ে পেমেন্ট করে, গিয়ে টিয়ে আম টাম পাঠিয়ে, পার্সোনাল সম্পর্ক করে যে চেষ্টাটা তিনি করেছেন, এখন একই উপায় ভারতের মোদিকে করতে হচ্ছে। কারণ মোদি নিজেই টেনশনে আছে যে হাউ কাম সে হি উইল কাম ইন দ্য পাওয়ার অ্যাগেইন, এই জিনিসটা নিয়ে তিনি কিন্তু এখন নিজে বিরক্তের মধ্যে আছেন, বিড়ম্বনার মধ্যে আছেন, এবং আমেরিকার কাছ থেকে তার আমলে যে ট্রাস্টটা ধ্বংস হয়েছে, যে ভারতকে যেই চোখে আমেরিকা এতদিন দেখেছে যে বাংলাদেশকে ভারতের মাধ্যমেই তো এক ধরনের এই এই জায়গাটায় জোনটাকে তারা চালিয়েছে গত 14 বছর, কিন্তু দেখেছে যে তারা তাদের সাথে চিট করেছে, তাদের সাথে তাদের যে ভূরাজনৈতিক পলিসি, এই পলিসিতে তারা ট্রাস্ট রক্ষা করতে পারেনি, ভারতকে চেপে ধরে টেনে নিয়ে আপনার আপনার কি বলে চায়নার মধ্যে ঢুকিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে, এবং সেটাই অনেক ক্ষেত্রে শেখ হাসিনার স্বার্থের কারণে সেই কাজটি করে ফেলেছে, এবং বিভিন্ন জায়গায় মিথ্যা প্রলোভন দিয়ে একজনকে বলছে আমি আপনার সাথে আছি, আর একজনকে গিয়ে বলছে আমি আপনার সাথে আছি। তো এই যে পত্রপত্রিকার বিশ্লেষণে আপনি যেটা বলেন, আমি মনে করি এই মোদির বরঞ্চ এই যে শেষ মুহূর্তে এসে তার সফর আমেরিকার কাছে, এটা তার ওয়ান কাইন্ড অফ নাকে খত দেয়, এটাকে আপনি ভূরাজনৈতিক ভাবে আমরা যেভাবেই উপস্থাপন করি না কেন, মূলত সে গিয়েছে সম্পর্কটা একটু বাড়ানোর জন্য, যে আমি কিছু পারি কিনা, কিছু রিলেশন করা যায় কিনা, কিন্তু এই সফরের মধ্য থেকে একটা জাস্ট একটা ওটা কি বলে একটা একটা রাষ্ট্রের প্রধান আসলে যে স্ট্যান্ডার্ড রিলেশনটা দেখাতে হয় অতটুকু অভিনয়ই তারা দেখাবে, যেমন জাপান করেছিল, একটু লালগালিচা সংবর্ধনা শেখ হাসিনাকে দিয়েছে, বাট পরক্ষণেই জাপানের কিন্তু রাষ্ট্রদূত এসে আমার বিএনপির মহাসচিবের অফিসে যখন বৈঠক করলেন এবং নতুন রাষ্ট্রদূত এসে, তখন প্রমাণ হয়ে গিয়েছে যে আসলে শেখ হাসিনা কি কি সম্মান করেছে, না ওই যে আগে জাপানের রাষ্ট্রদূত ভোট চোর বলেছে সেটাই বাস্তবতা হয়েছে। তো আমেরিকার কাছে এখন ভারত যেটা গিয়েছে, এই যাওয়াটার মধ্য থেকে তাদের কোনো সমাধান হবে না, আর বাংলাদেশ তো পরের বিষয়, বাংলাদেশকে এখন আমেরিকা সরাসরি নিজের চোখে দেখতে চায়, ভারত থেকে ঘুরিয়ে ফিরিয়ে কেন দেখবে। আর আমাদেরও বাংলাদেশের জনগণের দাবি হচ্ছে আমরা পররাষ্ট্র নীতিটাকে ওভাবে সাজাতে চাই যে বিশ্বের যাকে যেখানে আমার প্রয়োজন আমি ব্যবহার করব, কিন্তু সেটাকে করতে হবে একটা স্ট্যান্ডার্ড জায়গায় রেখে, আমার স্বার্থের জন্য, আমার ক্ষমতার জন্য নয়, রাষ্ট্রের জন্য আমাকে করতে হবে, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছেন, খালেদা জিয়া মেনটেন করে গিয়েছেন, যে কারণে আমাদের কোন রাষ্ট্রপ্রধানের কাছে ছোট হতে কখনো হয়নি, কিন্তু আজকে তাদের কারণে হচ্ছে। আপনি দেখেন গত কয়েকদিন আগে একটা নিউজ পড়লাম, এই গত কয়েক মাসের ব্যবধানেও বাংলাদেশের যে জিডিপির আমরা যে হারটা বৃদ্ধি পেয়েছে বা আমাদের দেশের হচ্ছে আয় উন্নতি, তার মধ্যে সিংহভাগ হচ্ছে আপনার আমেরিকা থেকে, আমার দেশের রপ্তানি তাদের দেশের থেকে রেমিট্যান্স, এই টাকার যে অংশ সেটা অন্য কোন রাষ্ট্র সেখানে হিট করতে পারছে না। তো সেই জায়গা থেকে আমি মনে করছি আমেরিকা এখন যে ভূমিকাটা পালন করছে সেখানে ভারতের এই দ্বিতীয়েলিতে কোনো লাভ হবে না, বরঞ্চ এটা এক ধরনের পত্রিকার আইওয়াশ, যাতে শেখ হাসিনা যেভাবে বলে ওইভাবে করি শেখ হাসিনাকে আপনার একটু মেকআপ করা বা একটু বলা একটা